বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব স্পেশালিস্ট। নিয়মিত রুগী দেখছি ডিপিআরসি লিমিটেড। দর্শক, আপনাদেরকে আমি বলেছিলাম গত 26 সেপ্টেম্বর তারিখে যে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের কমেন্ট দিব, কমেন্ট লিখবেন, আমি সেটার উত্তর দেব। তো সেই বিষয় নিয়ে আজকে আমি ইনশাল্লাহ কথা বলতেছি। আমি পড়ে যাচ্ছি এক এক করে, ইনশাল্লাহ আশা করি অনেকের প্রশ্নের উত্তর হয়তো আমি পড়া সম্ভব হবে না, বাট অন্যদের সাথে আপনাদের মিলে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য, ডিপিআরসি ফ্যামিলির জন্য দোয়া করবেন। ফারহানা আক্তার বাপ্পি আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু বেশি হাঁটা চলাফেরা করলে প্রচুর কামড়ায়, চাবায় কামড়ায়, মাঝে মাঝে ডান পায়ের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা হয়। তো সাধারণত বিভিন্ন ভিটামিনের অভাব, মিনারেলের অভাবে হতে পারে, কোমরে বিভিন্ন সমস্যা থেকে পায়ের দিকে ব্যথা যেতে পারে। চাবানি কামড়েনি, এটা মাসেল পেইন থেকে হতে পারে অথবা অথবা আপনার নার্ভের প্রবলেম থেকে হতে পারে। তো প্রাইমারিভাবে আমি যেটা বলবো, একজন সুস্থ মানুষ অন্তত মহিলাদের 2.5 থেকে 3 লিটার পানি পার ডে খাবেন। আপনাদের পারিবারিক কাজগুলা আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউবে দেখবেন, অনেক কমিউনিটিতে আছে ইউটিউবে এবং ফেসবুক পোস্ট আছে যে কীভাবে কাজ করবেন, যেটা আমরা বলি আর্গোনমিক্স। এই আর্গোনমিক্স আপনাকে রিহ্যাব স্পেশালিস্ট হিসাবে আপনাদেরকে আমি সাজেস্ট করতে চাই যে আর্গোনমিক্স খুবই ইম্পর্ট্যান্ট। বসা, শোয়া, চলা ফেরা এগুলো আপনাদের মেনে চলতে হবে। আর গোড়ালি তলার ব্যথার ক্ষেত্রে অবশ্যই নরম জুতা আপনারা ব্যবহার করবেন এবং আমার ইউটিউবে দেখবেন কিছু ব্যায়াম দিয়েছি, ইউটিউবে এবং ফেসবুকে অনেক পুরাতন ভিডিওতে একটু সার্চ দিয়ে আমার নাম লিখলে পেয়ে যাবেন, ও ব্যায়ামগুলো করেন। আপনি কিছুদিন মিকোবেলামিন একটা করে দুবেলা এই ট্যাবলেটটা 1 মাস খেয়ে দেখতে পারেন, পানি নিয়মিত খাবেন, আশা করি ইনশাল্লাহ উপকারে আসবে। আশরাফুন নাহার, ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছি। আপনি লিখেছেন, স্যার আমার হাঁটুতে ব্যথা, ঝিমঝিম করে, অনেক সময় পায়ের হাতের আঙ্গুলে রক টানা দেয়। তো আপনাদের বয়স, ওজন, উচ্চতা এগুলো একটু লেখলে সুবিধা হয়। হাঁটু ব্যথা একটা কমন সমস্যা, অস্টিওআর্থ্রাইটিস থেকে হয়ে থাকে, সাধারণত মহিলাদের 40-এর পরে বিভিন্ন ভিটামিন মিনারেলসের সমস্যা থেকে হতে পারে, আঙ্গুলের রক টান অনেক কারণে হতে পারে, ঘাড়ের প্রবলেম থেকে হতে পারে, ইঞ্জুরি থেকে হতে পারে, ইঞ্জুরিটা মহিলাদের বিভিন্ন কাজের থেকে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো কুসুম গরম পানিতে হাত ডুবিয়ে নাড়াবেন। আর হাঁটুর বিভিন্ন ব্যায়াম আমার ইউটিউব ডক্টর MD শফিউল্লাহ প্রধান এবং ফেসবুক গিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, ওইভাবে আপনি দেখে ব্যায়ামগুলো করেন। আপনি মাসখানেক কোনো একটা ক্যালসিয়াম ট্যাবলেট যে কোনো বাংলাদেশি কিনে খেতে পারেন, পাশাপাশি ব্যথানাশক যে কোনো ক্রিম বা মলম আপনি লাগাতে পারেন, ইনশাল্লাহ উপকারে আসবে। মোজাম্মেল কক্স আপনি লিখেছেন, স্যার আপনি কি কক্সবাজারে আছে? আচ্ছা, আমি কক্সবাজার বসি কিনা, না ভাই, আমি ডিপিআরসিতে বসি। ডিপিআরসি 12x1 রিং রোড শ্যামলি, এটা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি। তো এইখানে আপনি আপনার মাকে আমাদের যে হট নাম্বার দেওয়া আছে ওখানে ফোন দিয়ে পাঠাতে পারেন। শামিম মোহাম্মদ আপনি লিখেছেন, স্যার আমার ঘাড় ব্যথা আর ডান হাতে পুরাটা ঝিমঝিম করে মাঝে মাঝে, আবার মনে হয় ব্যথাও হাত নাই, আবার হাতও ঝিমঝিম করে, আবার মনে হয় হাতে শক্তি পায় না, গ্রিপ কমে যাচ্ছে, পাশটা একটু ডানের পাশটা একটু অবশ লাগে। আচ্ছা, এটা অনেক কারণে হতে পারে, ধরেন ঘাড়ের বিভিন্ন ডিস্কের সমস্যা থেকে হতে পারে, ঘাড়ে মাসেল স্পাজম থেকে হতে পারে, ঘাড়ের কার্ভেচারের প্রবলেম থেকে হতে পারে। তা আমি যেটা বলবো যে আপনি অবশ্যই পাতলা বালিশ সবসময় ব্যবহার করবেন, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে মেরুদণ্ড সোজা রেখে চলাফেরা করবেন। আর আমার ইউটিউবে দেখবেন আমি কিছু ব্যায়াম দিয়েছি, যে ব্যায়ামগুলা ঘাড়ের বিভিন্ন ব্যায়াম আছে এগুলো আপনি ট্রাই করে দেখেন, মোবাইলটা সোজা করে দেখেন আর সামনে ঝুঁকে কাজ কম করেন। তারপরেও যদি ভালো না হয় তাহলে আপনাকে অত একটা বাত ব্যথা রিহ্যাব ফিজিও স্পেশালিস্টকে দেখাতে হতে পারে।
মোহাম্মদ ইদ্রিস সাহেব আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ স্যার, আমার ডান পায়ের হাঁটুতে ব্যথা। আপনারা বয়স লাগবেন তো, ডান পায়ের হাঁটুর ব্যথার ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি ওজনটা দেখবেন, বেশি ওজন থাকলে কমিয়ে ফেলার চেষ্টা করবেন, আর যদি ওজন ঠিক থাকে আপনি আমার ইউটিউব ফেসবুকে দেখবেন হাঁটু ব্যথার এক্সারসাইজ দিয়েছি, ও ব্যায়ামগুলো করেন, হাঁটুতে গরম সেঁক দেন, ব্যথানাশক মলম দিতে পারেন, কিছুদিন হয়তো পেন কিলার 5-6 দিন খেয়ে দেখতে পারেন, তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে। এক্সারসাইজগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আর হাঁটুতে অনেক সময় আমাদের বিভিন্ন সাপ্লিমেন্টের প্রয়োজন হয়, সেগুলো খেতে হয়, সেটা ডাক্তার দেখিয়ে খাওয়াটাই ভালো। রিপন খান আপনি লিখেছেন, আমার কোমর ব্যথা 4-5 বছর ধরে, ডান পায়ে ব্যথা এবং ডিস্ক প্রোল্যাপস। জি রিপন খান সাহেব, ডিস্ক প্রোল্যাপসের চিকিৎসাটা আমরা কিন্তু ডিপিআরসি দীর্ঘদিন করে আসছি। ডিস্ক প্রোল্যাপস এটা একটা অনেক ক্ষেত্রে আপনাকে থেকে চিকিৎসা করতে হয়, রেস্টে থেকে, সেন্টারগুলোতে থেকে, তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো থেকে করতে হতে পারে। আর ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে আপনার বিভিন্ন ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দিয়েছি, ওগুলো দেখে আপনি একটু করবেন, নিয়মগুলো মেনে চলবেন, আর্গোনমিক্স মেনে চলবেন, বসা শোয়া কাজের ধরন আপনারা যেভাবে কাজ করেন কাজগুলো মানে শিখে নেবেন যে কীভাবে কাজ করবেন। এমডি মাজেদুল সাহেব লিখেছেন যে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। 1 মাস আমি বিছানায়, ডান পায়ে প্রচুর পরিমাণে রগে টান লাগে, আমি সোজা হয়ে হাঁটতে পারতেছি না, আমি কুয়েত প্রবাসী। অবশ্যই অত্যন্ত দুঃখজনক ঘটনা, উনি দেশের বাহিরে কিন্তু খুব কষ্টে আছে। যারা আমাদের ফরেন রেমিটেন্স পাঠান আপনারা কষ্ট করেন বিদেশে থেকে। আরও সমস্যা লিখেছেন যে আমার করণীয় কি, মাঝ থেকে ব্যথাটা সোজা ডান পায়ে চলে যায়, যে এটা অনেক সময় ডিস্ক প্রোল্যাপস পিএলআইডি থেকে হয়ে থাকে, তো এটার জন্য রিহ্যাব ফিজিও খুবই অত্যন্ত কার্যকরী। আপনি একটু ইউটিউবে আমার ডক্টর এম ডি সফিউল্লাহ প্রধান ওই ইউটিউব এবং ফেসে গিয়ে দেখে ব্যায়ামগুলো করেন, একটু রেস্টে থাকেন, ওখানে একজন ডাক্তার দেখে কিছুদিন কিছু ওষুধ খেয়ে দেখতে পারেন, না হলে হয়তো দেশে আসলে আমরা ইনশাল্লাহ আপনাকে যদি কোনো টেস্ট লাগে বা কোনো থেরাপি লাগে আমরা অবশ্যই চেষ্টা করব, ইনশাল্লাহ উপকারে আসবে। মাসুদ খান আপনি লিখছেন, স্যার আমার হাঁটুতে রগ টান লাগে, এমআরআই রিপোর্ট এসিএল ইঞ্জুরি, অনেক বেশি সমস্যা হচ্ছে, অপারেশন করলে কি ভালো হবে, অপারেশন ছাড়া বিকল্প আছে কিনা? সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে এসিএল ইঞ্জুরি হয়ে গেলো, অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টটা ছিঁড়ে গিয়েছে, ওকে, বাট কেন গিয়েছে কি, এটা কোনো হিস্ট্রি আছে? ধরেন আপনি আঘাত পেয়েছিলেন, যদি আঘাত না পেয়ে থাকেন এসিএল এমনি এমনি সাধারণত ছিঁড়ে না, তো সেটা আপনাকে দেখা দরকার। তারপরেও আপনার বিভিন্ন আমরা হাঁটু ড্রিলিং এক্সারসাইজ আছে, কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং ইউটিউব আমার ফেসবুকে দিয়েছি, বা আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন, ওগুলো আপনি করতে পারেন, এই ক্ষেত্রে বিভিন্ন থেরাপি অত্যন্ত কার্যকরী। আরাফাত হোসেন ইয়াসিন আপনি লিখেছেন, স্যার আমার কোমর ব্যথা, হাত পা জ্বালা পড়া করে, মাঝে মাঝে কামড়ায়, এটা আসলে বিভিন্ন কারণে বিভিন্ন, যেমন ফাইব্রোম্যালজিক রোগীর এটা কমন, ভিটামিন ডেফিসিয়েন্সি, অ্যাংজাইটিতে যারা ভোগে তাদের এগুলো কমন, তো এইগুলার বিভিন্ন প্রকার থেরাপি যেমন আমাদের ডিপিআরসিতে করা হয়ে থাকে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। সুজন সাহেব আপনি বাহারাইন থেকে লিখেছেন, যে আপনি অনেক কষ্টে দূরে আছেন, যে আমার ডান হাঁটুতে ব্যথা, এখন করণীয় কি? আপনারা অবশ্যই বয়স, নাম, পেশা এগুলো লিখবেন, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় উত্তরটা দিতে। হাঁটু ব্যথার যে ব্যায়ামগুলো আমরা দিয়েছি একটু কষ্ট করে করবেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। ইসমাইল হোসেন আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার আমার হাঁটুর নিচে মাংসপেশিতে ব্যথা, মানে কাপ মাসেল পেন, এটা কমন। কাপ মাসেল পেইন মাজার সমস্যা থেকে হতে পারে, কাপ মাসেল ইটসেলফ ফাইব্রোসিস বা অনেক কারণে হতে পারে, বসে থাকা, লেস অ্যাক্টিভিটি, চলাফেরা কম করলে এটা হতে পারে। তো এক্ষেত্রে স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ ইউটিউবে গিয়ে দেখবেন অনেক দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো আপনি করতে পারেন, বা একজন রিহ্যাব স্পেশালিস্টের ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি এটা করতে পারেন। আলী আসকর রুমেল আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার ডান পায়ের মুড়িতে ব্যথা অনুভব হয় যখন সকালে ঘুম থেকে উঠি, 3-4 মিনিট পর আর ব্যথা অনুভব হয় না, তবে হাত দিয়ে চাপ দিল। হ্যাঁ, এটা আসলে বিভিন্ন ক্যালকিনিয়াল স্পার বা প্ল্যান্টার ফ্যাসাইটিস এই জাতীয় সমস্যা থেকে হয়। এই জন্য একমাত্র চিকিৎসক হচ্ছে নরম জুতা পায়ে দিবেন, বাসায়ও চপ্পল পন্স, বাইরে অফিসের জন্য সফট স্পেশাল জুতা কিনে নেবেন। তো এই জাতীয় জুতা বিভিন্ন ভালো জায়গায় পাওয়া যায়, দেখে শুনে আপনাকে কিনতে হবে। সবসময় নরম জুতা পায়ে দিবেন, বাসায় কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন। একটা ভিডিও আছে দেখবেন, আমি কিছু ব্যায়াম এবং থেরাপি শিখিয়ে দিয়েছি আমার ইউটিউবে, ওটা দেখে আপনি করতে পারেন, আশা করি উপকারে আসবেন। তো আজকে পর্যন্তই, আরও বাকিদের ইনশাআল্লাহ আমি
আরেকটা ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকল কিছুর মালিক আল্লাহ পাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।